হকি খেলাকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র ময়দান। মোহামেডান মাঠের পর এবার অশান্তি ইস্ট বেঙ্গল মাঠে। একটি গোলকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। শুরু বতসা মারামারি। হকি স্টিকের আঘাতে আহত ইস্ট বেঙ্গল ক্লাবের দুই সদস্য, তাদের নাম তিলক দে এবং অনুপ দে, দুজনের মাথাতেই আঘাত লেগেছে। তারা এসএসকেএম এ ভর্তি। এর মধ্যে তিলক দের অবস্থা আশঙ্কাজনক। লাল হলুদের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ। শস্যের মধ্যে ভূত। বেলুড়ে 38 লক্ষ টাকা লুঠে অফিসারি কর্মীকে গ্রেফতার। বেলুড়ে লোহা ব্যবসায়ের অফিস থেকে 38 লক্ষ টাকা লুঠের অভিযোগ। সন্দেহ হওয়ায় অফিসের এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদের মুখে টাকা লুঠের কথা স্বীকার অভিযুক্তের, এমনই দাবি পুলিশ সূত্রে। ডাকাতের গল্প ফেঁদেও কোনো লাভ হলো না। বেলুড়ে লোহা ব্যবসায়ের অফিসে প্রায় 38 লক্ষ টাকা লুঠের ঘটনায় গ্রেপ্তার করা হলো অফিসেরই এক কর্মীকে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। জলের পাইপে পোকা। ডায়মন্ড হারবার পুরসভার দুই ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হলো। ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান, তৃণমূল কাউন্সিলরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর দুজন ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয় এবং দুজন ইঞ্জিনিয়ার সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, পাইপে কিভাবে পোকার হদিশ মিলেছে এবং সেই জলকে, সেই জলের পাইপে যেভাবে পোকা মেলে তারপর সেই জলকে একজন অসুস্থ হয়ে পড়েছেন, এরকম অভিযোগ রয়েছে। ডায়মন্ড হারবার পুরসভার ঘটনা। এই ঘটনা পরিপ্রেক্ষিতে ডায়মন্ড হারবার পুরসভার দুই ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেভাবে জলের পাইপে পোকা মেলে সেই অভিযোগে দুই ইঞ্জিনিয়ার সহ তিনজনকে, মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই জলকে একজন অসুস্থ হয়ে পড়েছেন, এমন অভিযোগ রয়েছে। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হিন্দল, গোটা ঘটনা জানাও আমাদের, কিভাবে এই ঘটনা সামনে এলো, একজন অসুস্থ হয়ে পড়েছিলেন এবং দুই ইঞ্জিনিয়ার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? একেবারেই অনুষ্ঠ। দেখো, ডায়মন্ড হারবার পুরসভার 11 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। একজনের বাড়ির পাইপের যে পানীয় জলের যে পাইপের লাইন, সেই পানীয় জলের পাইপের লাইন থেকে যখন তিনি জল সংগ্রহ করছিলেন, সেই সময় কিন্তু জলের মধ্যে সেই পোকা দেখতে পান তিনি। এবং শুধু তাই নয়, পোকাটা তিনি পরে দেখতে পান। তাদের যেটা অভিযোগ যে সেই জল খাওয়ার পরে তারা অসুস্থ বোধ করেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা দেখতে পান যে জলের তলায় কিন্তু সেই পোকাটি রয়েছে। তৎক্ষণাৎ কিন্তু তারা যেটা করেন, যে পুরসভায় যেমন তারা একটা অভিযোগ করেন, পাশাপাশি কিন্তু ডায়মন্ড হারবার থানাতেও কিন্তু গোটা বিষয়টি জানান। এবং তোমাকে বলে রাখি, ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে খবর, যেটা এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এসডিপি ও ডায়মন্ড হারবারের নেতৃত্বে পুলিশ, তারা কিন্তু একেবারে সরাসরি ডায়মন্ড হারবার পুরসভায় গিয়ে পৌঁছে এবং এই জলের দেখভালের জন্য যেসব ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে কিন্তু তারা খোঁজখবর শুরু করেন। এবং পুলিশ সূত্রে যেটা খবর, যে প্রবীর পল্লে বলে একজন ইঞ্জিনিয়ার রয়েছেন এবং আরেকজন মৃদুল মণ্ডল, এই দুই ইঞ্জিনিয়ার এবং সাথে সাথে জলের দেখভাল করার জন্য একটি এজেন্সিকে রাখা হয়েছিল, সেই এজেন্সির এক কর্মী যার নাম রাহুল শেখ, এই তিনজনকে পুলিশ কিন্তু এসডিপিও নেতৃত্বে সেখান থেকেই একেবারে পুরসভা থেকেই তাদেরকে আটক করে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে গ্রেপ্তার করা। শুধু তাই নয়, চেয়ারম্যান এবং 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোক হালদার, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনটা কিন্তু পুলিশ। ধন্যবাদ হিন্দল।